ফার্স্ট অফ অল আমরা দেখি হচ্ছে মেমোয়াইজেশন মেনলি যে কাজ করবো হচ্ছে একটা ক্যাশ ইনিশিয়ালাইজ করে নিব সে হচ্ছে একটা এরে যাকে আমরা বলছি ক্যাশ কত পর্যন্ত আপনি নিশিয়ালাইজ করবেন যে ভারোটা আমরা বের করতে চাই এন পর্যন্ত সে আমরা এখানে ফাইভ চাই ফাইভ পর্যন্ত আমরা নিচ্ছি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত আমরা ইনিশিয়ালাইজ করে নিচ্ছি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সি হচ্ছে আমরা নাম দিচ্ছি এফ এবং ভিতরে যা যা ভ্যালু থাকবে সবগুলো হচ্ছে আপনি মাইনাস ওয়ান দিয়ে ইনিশিয়ালাইজ করে নেবেন সবগুলো মাইনাস ওয়ান দিয়ে আপনি ইনিশিয়ালাইজ করে নেবেন এবং অফকোর্স আমাদের এখানে কোড একটুখানি মডিফিকেশন হবে তো কোডে যদি আমরা মডিফিকেশন দেখি তো এক্ষেত্রে হবে হচ্ছে এখানে আমাদের এখানে আমরা রিটার্ন করব এফ অফ এন ইজ ইকুয়ালস টু এন এখানে এগেইন চেক হবে এফ অফ এন নট ইজ এনিক টু মাইনাস ওয়ান দেন রিটার্ন করবো আমরা এফ অফ এন এলসে চে আমরা রিটার্ন করবো এফ অফ এন ইজ ইকাল টু ফি অফ এন মাইনাস টু প্লাস ফিভ অফ এন মাইনাস ওয়ান তো এখানে আমরা কি করলাম এখানে আমাদের প্লেন রিকার ক্ষেত্রে হচ্ছে প্রবলেম ছিল যার জন্য আমরা করলাম হচ্ছে হচ্ছে এখানে ইনিশিয়ালি আমরা একটা ক্যাশ নিলাম যেখানে হচ্ছে আমরা সবগুলো করে নিয়েছি এবং এই ক্যাশ এর মধ্যে আমরা কার ভ্যালু স্টোর করব ক্যাশের এর মধ্যে দেখেন আমরা এই যে ফাংশন কলের বা ফাংশন কলের সাম করার ভ্যালুটা হচ্ছে আমরা ক্যাশের এর মধ্যে স্টোর করছি আশা করছি বুঝতে পারছেন এবং হচ্ছে অফকোর্স এখানে যেহেতু আমাদের রিকার্সিভ কল রয়েছে তো এটা হচ্ছে আমাদের রিকার্সিভ ইমপ্লিমেন্টেশন এবং মেমোয়াইজেশন তখন অ্যাপ্লিকেবল যখন হচ্ছে আমাদের কাছে স্মল সেট অফ ইনপুট রয়েছে আশা করছি এবং যেখানে হচ্ছে আমাদের রয়েছে যার জন্য আমরা এটা সলভ করছি ইউজ করে তো এখন এই কোডটা যদি আমরা সেম এনএস্ট ফাইভ এর জন্য এগেইন রান করি এখানে অলরেডি আমরা রিকার্সিভ ট্রি দেখেছি তো এটার উপরে আমরা আবার কাজ করছি দেখেন তো সে হচ্ছে আমরা এনএিক ফাইভ এর জন্য কল করছি ফিভ অফ ফাইভ কি এখানে কল করা হবে এটাকে কল করা হলো সে এখান থেকে হচ্ছে আমাদের এই কন্ডিশন চেক হবে এই কন্ডিশন ফেল এই কন্ডিশন যদি আমরা যাই এফ অফ এন নট ইজ কস্ট মাইনাস ওয়ান এফ অফ ফাইভ কি মাইনাস ওয়ান তার মানে হচ্ছে এই কন্ডিশন ফেল রিটার্নে যাবে রিটার্ন হচ্ছে এফ অফ এন এর মধ্যে কার ভ্যালু হবে বা এফ অফ এর মধ্যে কার ভ্যালু হবে এই দুটো ফাংশন কলের ভ্যালু এই দুটো ফাংশন কল হবে মানে হচ্ছে এখান থেকে এফ অফ থ্রি কলও হবে এফ অফ ফোর কলও হবে তাই না তো কল হলো মানে হচ্ছে এখানে ইনিশিয়ালি হচ্ছে এন ইজ ইকুয়াল টু এর জন্য কল করলাম আমরা এই দুইটা ফাংশন কল পেলাম এরপরে কার জন্য কল করা হবে জন্য কল করা হবে এরপরে এর জন্য কল করে যদি করা হয় এখানে এখানে হচ্ছে 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 আসবে এর ভ্যালু আমাদের এই কন্ডিশন হচ্ছে হচ্ছে এই কন্ডিশন এফ অফ থ্রি এর যদি আমরা দেখি মাইনাস ওয়ান এই কন্ডিশন ফেইল এলসে যাবে এখানে আসার পর হচ্ছে এফ অফ ওয়ান কে কল করা হবে এবং এফ অফ টু কে কল করা হবে মানে হচ্ছে এই দুইটা কলও হবে তাই না তো এফ অফ ওয়ান এর ক্ষেত্রে যখন আসবে

আর মানে হচ্ছে এই কন্ডিশন ম্যাচ করছে তো রিটার্ন করবো কে এফ অফ এন মানে হচ্ছে এফ অফ ওয়ানটা আমরা রিটার্ন করবো মানে হচ্ছে এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ওয়ান ভ্যালু রিটার্ন করে দিব আশা করছি বুঝতে পারছেন তো নেক্সট কল কার নেক্সট কল হচ্ছে আমাদের এখানে এফ ইজ ইকোয়াল টু এন ইজ ইকোয়াল টু টু এর জন্য হচ্ছে আমাদের নেক্সট কল তো নেক্সট কল যদি আমরা দেখি তো টু এর জন্য এই কন্ডিশন ফেল করছে এবং হচ্ছে এখানে যদি আমরা আসি এফ অফ টু মাইনাস ওয়ান এই কন্ডিশনও ফেল করছে এখানে আসবে এখানে এই দুইটা ফাংশন কলে যাবে তো ফার্স্ট অফ অল এফ অফ জিরো কল হবে তো এফ অফ জিরোর ক্ষেত্রে হচ্ছে এন ইজ ইকোয়াল টু জিরোর জন্য কল হবে এন ইজ ইকোয়াল টু জন্য যদি কল হয় আমাদের এখানে হচ্ছে ভ্যালু আপডেট হয়ে যাবে এই কন্ডিশন থেকে জিরো হয়ে যাবে এখানে ভ্যালু এবং এই কন্ডিশন কি হচ্ছে অফকোর্স এই কন্ডিশন হচ্ছে আমাদের ট্রু হচ্ছে তো এখান থেকে হচ্ছে রিটার্ন করবে কত জিরো তাই না এখানে একবার এই কলটা হলো ফাইন এখানে একবার এই কলটা হয়েছে এবং ভ্যালু এখানে আমাদের স্টোর হচ্ছে কোথায় এখানে স্টোর হয়ে যাচ্ছে নেক্সট এফ অফ ওয়ান এর জন্য এগেইন কল হবে এখানে তো ওয়ান এর এন ইজ এর জন্য এগেইন কল হবে তো এন ইজ এর জন্য যদি আমরা কল করি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইখানে এই কন্ডিশনে তো আপডেট হচ্ছেই এখানে আসার পরে এইখানে আসার পরে আমাদের কি হচ্ছে এফ অফ ওয়ান এর ভ্যালু কি মাইনাস ওয়ান না তার মানে কি আমরা এই ভ্যালু রিটার্ন করছি মানে হচ্ছে এখানে এলস পার্টে আর যাচ্ছেই না তো এলস পার্টে আর যেতেই পারছে না সেক্ষেত্রে আমাদের এই যে ফাংশন কল এই ফাংশন কলটা আর হবেই না কারণ হচ্ছে আমাদের এখানে আগের থেকেই এই জিরো আর এখান থেকে পাওয়া হচ্ছে এখান থেকে জিরো পাচ্ছি এখান থেকে পাচ্ছি ওয়ান এই দুইটাকে অ্যাড করে এফ ওফ টু হলো হচ্ছে আমাদের ওয়ান রিটার্ন করে দিবে মানে হচ্ছে এখানে আমাদের স্টোর হয়ে যাবে কত এখানে আমাদের স্টোর হয়ে যাবে হচ্ছে ওয়ান এফ ও ফ্যান মধ্যে স্টোর হয়ে যাবে হচ্ছে বা এফ ওফ টু এর মধ্যে টু এর ক্ষেত্রে এখানে আমরা কল করেছি টু এর মধ্যে আমাদের স্টোর হয়ে যাবে হচ্ছে ওয়ান সেইম প্রসিজার এই যে আমাদের পরের বার হচ্ছে থ্রি এর জন্য তো থ্রি এর জন্য স্টোর হবে হচ্ছে এই দুইটা ভ্যালু অ্যাড করবে ওয়ান প্লাস ওয়ান which is 2 তো 2 অ্যাড করবে মান হচ্ছে এখানে আমাদের 2 এর ভ্যালু হচ্ছে স্টোর হয়ে যাবে কারণ প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আমরা ক্যাশের মধ্যে স্টোর করছি নেক্সট 4 এর ক্ষেত্রে যে সময় আমরা আসব তো 4 এর ক্ষেত্রে আমাদের হচ্ছে n 2 এর জন্য কল পাঠাবে n 3 এর জন্য কল পাঠাবে তো f of 2 এর ক্ষেত্রে চেক করা হবে ভ্যালু -1 না f of এর ক্ষেত্রে চেক করবে ভ্যালু -1 না মান হচ্ছে আমাদের এখানে আর ফাংশন কল গুলো কিন্তু আর হচ্ছে না মানে হচ্ছে এই ফাংশন কল আর এই ফাংশন কল কিন্তু আর হবে না যেহেতু সেই ফাংশন কল এই ফাংশন কল হচ্ছে না আলটিমেটলি আর এই কোনো ফাংশন কলে কিন্তু আর হবে না কারণ হচ্ছে এই ভ্যালুগুলো আমাদের ক্যাশের মধ্যে অলরেডি রয়েছে এবং এই দুটো টার্ম যোগ করে এখানে এফ অফ ফোর এর মধ্যে হচ্ছে ভ্যালু আমাদের যোগ হয়ে যাবে থ্রি হয়ে যাবে এবং এফ অফ এর ক্ষেত্রে হচ্ছে অফকোর্স এখানে আমাদের ভ্যালু আসছে থ্রি এই থ্রি আর টু যোগ করে হচ্ছে এফ অফ এর মধ্যে হচ্ছে ফাইভ চলে আসবে তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের আউটপুট বা এফ অফ এন চলে আসবে কত এফ অফ ফাইভ আসবে হচ্ছে এফ অফ ফাইভ আসবে হচ্ছে ফাইভ আশা করছি বুঝতে পারছেন তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দেখেন ফাংশন কল কিন্তু অনেক রিডিউস হয়ে গেল কতগুলো ফাংশন কল লাগছে আমাদের এখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ফাংশন কল লাগছে আমাদের প্লেন ইন্ডিকেশনের ক্ষেত্রে লাগছিল হচ্ছে পনেরোটা বাট এখন লাগছে হচ্ছে সিক্স কলস মানে হচ্ছে এন ইজ টু এর জন্য সিক্স কল মানে হচ্ছে এন ভ্যালুর জন্য হচ্ছে এন প্লাস ওয়ান কল লাগছে আমরা বলতে পারি এখন মেমোয়াইজেশনের ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত অফকোর্স অর্ডার অফ এন এখানে ছিল হচ্ছে এক্সপোনেন্সিয়াল এখানে চলে আসলো কিসে লিনিয়ারে তো টাইম কমপ্লেক্সিটি কিন্তু এখানে কমে গেল রিডিউস হয়ে গেল হুইচ মিস অপটিমাইজ হয়ে গিয়েছে আশা করছি বুঝতে পারছেন এবং কিছু কিছু পয়েন্ট একটুখানি মার্ক আপ করে নেন মেমোরাইজেশনের ব্যাপারে এখানে আমরা কি অ্যাপ্রোচ ইউজ করলাম এখানে হচ্ছে আমরা টপ ডাউন অ্যাপ্রোচ ইউজ করেছি এখানে আমরা টপ থেকে ডাউন এসেছি এবং হচ্ছে রেজাল্টগুলোকে হচ্ছে অ্যাড করে করে হচ্ছে প্রিভিয়াস ভ্যালুতে পাঠিয়ে দিয়েছি তো আমাদের এখানে অ্যাপ্রোচ ছিল হচ্ছে টপ ডাউন এবং এখানে আমাদের রিকার্সিভ ইমপ্লিমেন্টেশন রয়েছে রিকার্সিভ ইমপ্লিমেন্টেশন রয়েছে এবং হচ্ছে আমাদের মেমোয়াইজেশন মেইনলি হচ্ছে তখন অ্যাপ্লিকেবল যখন হচ্ছে আমাদের প্রবলেমের মধ্যে ওভারল্যাপিং সাব প্রবলেম রয়েছে একই প্রবলেম বারবার একই প্রবলেম বারবার তখন হচ্ছে আমাদের মেমোয়াইজেশন অ্যাপ্লিকেবল স্মল সেট অফ ইনপুট যখন তখন হচ্ছে আমাদের মেমোয়াইজেশন কাজ করে এবং হচ্ছে আমাদের যে ফাংশন যে ভ্যালুগুলো এগুলো হচ্ছে আমরা ক্যাশের মধ্যে হচ্ছে স্টোর করছি তো এই পাঁচটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের মেমোরাইজেশন সম্পর্কে তো এখন আমরা দেখবো হচ্ছে টেবুলেশন মেথড টেবুলেশন মেথড নিয়ে যদি আমরা কথা বলি আমাদের সেকেন্ড হচ্ছে টেবুলেশন মেথড তো টে뷸েশনের ক্ষেত্রে হচ্ছে ইনিশিয়ালি আপনি একটা অ্যারে ইনিশিয়ালাইজ করে নেবেন যাকে আমরা বলছি হচ্ছে টেবিল যার জন্য এই মেথডের নাম হচ্ছে টে뷸েশন এবং n ভ্যালুর জন্য ছাপি অ্যারে ইনিশিয়ালাইজ করবেন সে আমরা n এর জন্য 5 এর জন্য আমরা ইনিশিয়ালাইজ করে নেছি তো 0 1 2 3 4 5 0 1 2 3 4 5 এই একটা অ্যারে আমরা ইনিশিয়ালাইজ করে নেছি এবং হচ্ছে আমরা বলছি f of 0 is ইনিশিয়ালাইজ করে নেছি মানে এই ভ্যালুটা হচ্ছে 0 f of 1 ইনিশিয়ালাইজ করে নেছি 1 মানে এই হচ্ছে 1 এবং আমরা এখানে for loop i is to 2 i less than to n i বের করছি 2 plus f of I minus 1 রিটার্ন করছি আমরা f অফ এখানে আমরা কি ইমপ্লিমেন্ট করলাম আমরা এখানে হচ্ছে ইটারেটিভ মেথড ইমপ্লিমেন্ট করলাম ফর্মুলাটা কিন্তু আমাদের রিকারসিভি বাট ইটারেশনের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করেছি यस রেভুলেশন ওয়ার্ক করে হচ্ছে ইটারেশন ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে এবং এখানে কিন্তু কোনো ওভারল্যাপিং সাব প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না এখানে কোনো ওভারল্যাপিং সাব প্রবলেম হবে না এই প্রবলেম হচ্ছে আমাদের তখন ভালো কাজ করবে যখন হচ্ছে আমাদের লার্জ লার্জ সেট সেট ইনপুট ইনপুট থাকবে হচ্ছে আমাদের কোনো সমস্যা নেই এবং হচ্ছে এখানে আমরা করছি মধ্যে মধ্যে কাইন্ড অফ একটা টেবিলের এবং এখানে হচ্ছে আমাদের অ্যাপ্রোচ হবে হচ্ছে বটম আপ কিভাবে বটম আপ দেখেন আপনি যদি আমরা কোডটা রান করি এখানে যেহেতু হচ্ছে আমাদের রিকার্শন নেই তো সেফটি এর কোনো মানেই নেই এখানে আর কোনো কাজই নেই এটা এটার ক্ষেত্রে এখন যদি আমরা দেখি এখানে ইনিশিয়াল চ্যানেল ইকুয়ালস টু 5 এর জন্য যদি আমরা কল করি এখানে দুটো ভ্যালু আমরা ইনিশিয়ালাইজ করব এবং i হচ্ছে 2 অনওয়ার্ডস 2 থেকে শুরু হচ্ছে এখানে i 2 থেকে কন্ডিশন আমাদের এখানে ম্যাচ হচ্ছে ডুপ্লো f অফ i মানে f অফ 12 ভ্যালু আমরা ক্যালকুলেট করব কিভাবে i 2 2 2 হচ্ছে 0 এই ভ্যালু 0 i 1 হচ্ছে 1 0 প্লাস 1 যোগ করে হচ্ছে আমরা রাখব কোথায় এখানে মানে হচ্ছে এই 0 থেকে শুরু হচ্ছে এবং এই দুটাকে যোগ করে আমরা রাখছি হচ্ছে এখানে নেক্সট আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে তো আই আসবে এই জায়গাতে এই প্রিভিয়াস দুটো টার্ম আমরা যোগ করবো যোগ করে এখানে রাখবো নেক্সট আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে প্রিভিয়াস দুটো টার্ম যোগ করে আমরা এখানে রাখছি নেক্সট আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে প্রিভিয়াস দুটো টার্ম যোগ করে আমরা এখানে রাখছি তাই না এবং হচ্ছে এরপরে কন্ডিশন ফেল হয়ে যাচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আশা করছি বুঝতে পারছেন এবং এমন যদি হয় আমরা ডিরেক্টলি হচ্ছে ওয়ান এবং জিরো চাচ্ছি সেক্ষেত্রে আমাদের বেস কেস এখানে ওয়ান এবং জিরো চাই এখান থেকে রিটার্ন করে দিবে এখানে আমরা কি করলাম এখানে হচ্ছে আমরা রেগুলেশনের মাধ্যমে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করলাম ফিবোনাচ্চি সিরিজ এখানে এটা আমাদের কেমন অ্যাপ্রোচ হলো বটম আপ কারণ হচ্ছে আমরা দেখেন জিরো থেকে শুরু করছি এবং হচ্ছে বড়োর দিকে যাচ্ছি ছোট থেকে শুরু করেছি বড়র দিকে যাচ্ছি নিচ থেকে উপরের দিকে মানে হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ বাট আমাদের মেমোাইজেশন ছিল কি টপ ডাউন অ্যাপ্রোচ মেমোাইজেশনের ক্ষেত্রে আমরা কি করতাম ফাংশন কলে ভ্যালু আমরা স্টোর করতাম হচ্ছে ক্যাশের মধ্যে যে অ্যারেটা নিয়েছিলাম তাকে আমরা বলছিলাম ক্যাশ আদর করে ডাকছিলাম ক্যাশ এখানে আমরা কি করছি এখানে হচ্ছে আমরা ভ্যালুগুলো স্টোর করছি কোথায় টেবিলের মধ্যে এখানে এই আর একে আদর করে আমরা ডাকছি টেবিল নেক্সট আমাদের হচ্ছে মেমোয়াইজেশনের ক্ষেত্রে হচ্ছে কখন অ্যাপ্লিকেবল ছিল যখন হচ্ছে আমাদের প্রবলেমের মধ্যে ওভারল্যাপিং সাব প্রবলেম ছিল বাট এখানে কিন্তু কোনো ওভারল্যাপিং সাব প্রবলেম নেই ফোর্থ মেমোয়াইজেশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের স্মল সেট অফ ইনপুটের জন্য কাজ করছিল বাট টেবিলেশন হচ্ছে লার্জ সেট অফ ইনপুটের জন্য কাজ করে গেল ফিফথ হচ্ছে আমাদের মেমোয়াইজেশনের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন কেমন ছিল রিকারসিভ এটার ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন হচ্ছে আমাদের ইটারেটিভ তো এই গেল হচ্ছে আমাদের মেমোয়াইজেশন এবং টেবুলেশনের মধ্যে ডিফারেন্স এবং এখানে যদি আপনি দেখেন এখানে হচ্ছে আমাদের অফকোর্স টাইম কমপ্লেক্সিটি আসবে হচ্ছে লিনিয়ার তাই না এখানে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে লিনিয়ার এবং মোস্টলি হচ্ছে আমাদের ডাইনামিক প্রোগ্রামিং এর প্রবলেম গুলো এই ইটারেটিভ মেথড ইউজ করে হচ্ছে সলভ করা হয় আশা করছি বুঝতে পারছেন তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার ভিডিও যদি আজকে দেখছি ভিডিও আপনার ভালো লেগে থাকে সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন কারণ নেক্সট দেখছি ভিডিও গুলো থেকে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করবো যেখান থেকে এক্সামিনেশনে কোশ্চেন হয় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট দেখছি ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম